সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আমাদের মাছলিবি হাঁসের খামারের সাথে, মাছলিবি হাঁসের খামারের পেজের সাথে এবং ইউটিউব চ্যানেলের সাথে যারা সম্পৃক্ত আছেন, বিশেষভাবে তাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। দর্শক, আমি মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান বাদল, ম্যানেজার মাছলিবি হাঁসের খামার। আজ আমি আপনাদেরকে কিভাবে শামুক চাষ করতে হয় সেসব বিষয়ে বলবো। মাছলিবি হাঁসের খামারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শামুক চাষের মাধ্যমে শামুকগুলো হাঁসকে খাওয়ানো হয়। এতে করে অনেক অনেকাংশেই খাবার খরচ কমে যায়। এটা এই সুবিধাটা যাতে করে আপনারাও পান, সেই জন্যই আজকের এই ভিডিও। মূলত যারা হাঁসের খামার করেছেন, হাঁসকে খাবার দিতে দিতে দেখা গেছে যে আপনারা অনেক সময় বোর হয়ে যাচ্ছেন, যে এত পরিমাণ খাবার হাঁসকে দিতে হচ্ছে, খাবার খরচটা বেশি হয়ে যাচ্ছে। তো কীভাবে খাবার খরচ কমায় নিয়ে আসবেন এবং কীভাবে আপনার পুকুরে আপনি শামুক চাষ করবেন, সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। দর্শক, আসলে হাঁসের জন্য খাবার ব্যবস্থাপনা খুব জরুরি একটা বিষয়। এতে করে হাঁসের যদি খাবার খরচটা আপনি কমায় নিয়ে আসতে পারেন, তাহলে আপনার হাঁসের ক্ষেত্রে, হাঁস পালনের ক্ষেত্রে লাভের সংখ্যা, লাভের পরিমাণটা বেড়ে যাবে। তো এবং সেটা কীভাবে করবেন সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে বলবো। দর্শক, এর আগে আমি বলে নিচ্ছি আমি এই মুহূর্তে অবস্থান করছি কোথায়। বর্তমানে আমি অবস্থান করছি এখন মাছলিবি হাঁসের খামারের বেজিং হাঁসের প্যানেজে স্টক, কুড়িগ্রাম জেলার রোমারিতে। এখানে মাছলিবি হাঁসের খামার থেকে বেজিং হাঁসের প্যানেজে স্টক তৈরি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল বেজিং, এগুলো এখান থেকে আমরা ডিম সংগ্রহ করব এবং হাঁচা বা হ্যাচিংয়ের মাধ্যমে বাচ্চা উৎপাদন করে সারা বাংলাদেশে এই বাচ্চাগুলো সরবরাহ করব। শামুক চাষ পদ্ধতি, এটা বলার আগে আমি একটু বলে নিচ্ছি আসলে শামুক চাষ করার দ্বারা উপকারিতা কী এবং হাঁসকে শামুক খেতে না দিলে এতে করে কী ক্ষতি, অপকারিতা কী, এইসব বিষয়ে আমি বলবো। আসলে শামুক এটা কিন্তু হাঁসের জন্য খুবই খুবই পুষ্টিকর একটা খাদ্য, খুবই সুষম একটা খাবার শামুক। আসলে আপনারা দেখতে পাবেন খামারে হাঁসের থেকে অনেক সময় আমাদের গ্রাম অঞ্চলে মা বোনেরা যারা হাঁস পালন করে, দুই একটা হাঁসও যদি থাকে, যে হাঁসগুলো বিলে বা এদিক সেদিক চড়ে বেড়ায়, এই হাঁসগুলো কিন্তু অনেক সুস্থ সবল হয় এবং ভালো হয়। এর কী কারণ? এর কিন্তু মূল কারণ হচ্ছে এই হাঁসগুলো মাঠে, বিলে, পুকুরে বা ডোবানালা এইসব জায়গায় বিভিন্নভাবেই এই হাঁসগুলো শামুক খেতে পারে। তো শামুকের মধ্যে আসলে হাঁসের জন্য খুবই পুষ্টিকর পুষ্টি রয়েছে এই শামুকের মধ্যে। বিশেষ করে যেসব হাঁস ডিমের জন্য, ডিমের সময় হয়, ডিম দেয়, এসব হাঁসকে যদি পর্যাপ্ত পরিমাণ শামুক দেওয়া যায় তাহলে কিন্তু অবশ্যই ডিমের পার্সেন্টেজ বেড়ে যায় এবং ডিমের পার্সেন্ট ঠিক থাকে। কেন ঠিক থাকে? কেননা শামুকের মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে, ক্যালসিয়াম থাকে এবং ভিটামিন থাকে। তো খামারের হাঁসগুলো অনেক সময় আমরা দেখতে পাই দেশের বিভিন্ন স্থানে এই আপনার কিন্তু বিল পাওয়া যায় না, বড় হাওর, বড় ডোবা, বড় নালা এইসব বিষয়ে এইসবগুলো পাওয়া যায় না বিভিন্ন স্থানে দেশের, আপনারা অবশ্যই জানেন। তো যাতে করে আপনার অঞ্চলে যদি বড় বিল বা হাওর অঞ্চল না হয়, বড় ডোবা নালা না থাকে, তবুও আপনার হাঁসকে যেহেতু শামুক খাওয়াতে হবে, এতে করে হাঁস সুস্থ থাকবে, ভালো থাকবে, তাহলে আপনি শামুক কীভাবে খাওয়াবেন সেই জন্যই আপনার এই ভিডিওটা দেখতে হবে। তো মূলত শামুক খাওয়ানোর দ্বারা হাঁস প্রচুর জিঙ্ক পায়, প্রচুর ক্যালসিয়াম পায়, প্রচুর ভিটামিন পায়, এতে করে হাঁস সুস্থ সবল থাকে। এর পাশাপাশি আরও যে উপকারিতা, যে উপকার সবচেয়ে বড় যেটা বিষয়, সেটা হচ্ছে যে হাঁসের যদি আপনি সম্পূর্ণ খাবার যদি কিনে খাওয়ান, তাহলে কিন্তু প্রতি হাঁস প্রতিদিন আপনার প্রায় 2-3 টাকা খরচ হয়ে যাবে। আমরা দেশের বিভিন্ন স্থান থেকেই আমাদের কাছ থেকে যারা পরামর্শ নিয়ে শামুক চাষ করছে, তারা কিন্তু ফোনে আমাদেরকে জানাচ্ছে এবং ধন্যবাদও জানাচ্ছে, বলতেছে যে ভাই আসলে আপনার থেকে পরামর্শ নিয়ে আমার অনেক ভালো উপকার হয়েছে। একটা সময় আমার দেখা গেছে যে 500 হাঁস প্রতিদিন প্রচুর পরিমাণ খরচ হতো, প্রায় 100-90 কেজির মতো ধান আমার পার ডে চলে যেত হাঁসকে খাবার দিতে। কিন্তু যখন থেকে আমি শামুক চাষ করেছি তখন থেকে কিন্তু আমার মাত্র যেখানে আমার প্রতিদিন 90 কেজি ধান খাওয়াতে হতো 450 হাঁসকে, সেইখানে আমার এখন মাত্র 30 কেজি পাইতে ধান দিলেই হচ্ছে, 30 কেজি খাবার দিলেই হচ্ছে, আর বাকিটা আমি শামুক থেকেই চাহিদা পূরণ করে নিতে পারতেছি। তো দর্শক, এটাও কিন্তু সাবধান,
প্রথমে যে শামুক চাষ করে আপনি হাঁসকে পুরো শুধু শামুকই খাওয়াবেন এটা কিন্তু করা যাবে না। এটা শামুক হাঁসকে আস্তে আস্তে অভ্যস্ত করে নিতে হবে। প্রথমে কিছু শামুক দিলেন, এরপরে খাবার দিলেন, এরপর আস্তে আস্তে শামুকটা খাওয়াতে খাওয়াতে হাঁসকে অভ্যস্ত করে নিতে হবে। আসলে আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে সারা দেশে আমাদের যারা এই দেশে যারা বেকার যুবক রয়েছে, বেকার মানুষ রয়েছে, কর্মসংস্থান খুঁজতেছে, তারা কীভাবে স্বাবলম্বী হতে পারে, তারা কীভাবে কর্মসংস্থান পায়, এবং যারা আর্থিক অসচ্ছলতায় আছে তারা কীভাবে সচ্ছল জীবনযাপন করতে পারে, এইসব উদ্দেশ্য নিয়েই আজকে কিন্তু আমাদের ইউটিউবে ফেসবুকে প্রচার প্রচারণা অনেকাংশে আমরা বাড়াই দিই এবং আপনাদের সুবিধার জন্যই এইসব করি। আপনারা এর আগে আমাদের ভিডিওতে দেখেছেন আমরা কীভাবে বাজার থেকে রেডি ফিডের মতো খাবার আমরা বাড়িতে বাসায় তৈরি করি এবং কীভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিয়েছি। তো এই যে দর্শক, আমাদের কিন্তু আমরা খাবার যেগুলো তৈরি করি সেগুলো হাঁসকে খাওয়াই এবং পাশাপাশি যাতে করে আমাদের খাবার খরচটা কম হয় এবং আপনারা যারা দেশের বিভিন্ন স্থানে আপনাদের এলাকায় হাওড় অঞ্চল বা খাল বিল নেই তারাও কীভাবে খাবার খরচটা কমায় নিয়ে আসতে পারেন, অল্প খরচে কীভাবে হাঁসকে আপনি পালন করতে পারেন এবং লাভের পরিমাণটা কীভাবে বাড়ায় নিয়ে আসতে পারেন, সেই জন্যই কিন্তু এসব পরামর্শ আপনাদেরকে দেওয়া এবং বলা। তো সেই জন্য দর্শক, আপনারা কিন্তু এই শামুক চাষ করে লাভবান হতে পারেন, এতে করে আপনাদের খাবার খরচ কমে যাবে। শামুক চাষ এটা আপনি আপনার যে পুকুর আছে সে পুকুরে আপনি করতে পারেন, এটা খুবই সিম্পল একটা বিষয়। এখানে আপনার পুকুরে মাছও থাকতে পারবে এবং মাছের পাশাপাশি আপনার পুকুরে আপনি শামুক চাষ করতে পারেন এবং এই শামুকগুলো হাঁসকে খাওয়াতে পারেন। সেটা করার জন্য আপনার পুকুরে শামুক চাষ করতে হলে পুকুরটাকে আগে শামুক চাষের জন্য প্রস্তুত করে নিতে হবে। সেটা কীভাবে করবেন সেটা যদি আমি সহজে আপনাদেরকে বোঝার জন্য বলি, অল্প কথায় যদি বলি, সেটা হচ্ছে যে আপনার পুকুরে প্রথমে প্রতি 1% হারে আমি বলবো, প্রতি 1% পুকুরের জন্য যতটুকু প্রয়োজনীয় জিনিস লাগবে সেই ব্যাপারে সেইভাবে বলবো, 1% পুকুরে শামুক চাষের জন্য পুকুরকে উপযোগী করার জন্য 100 গ্রাম ইউরিয়া সার দিতে হবে এবং 300 গ্রাম গোবর আর 250 গ্রাম খৈল। আমি আবারও বলছি, একটু ভালোভাবে লক্ষ্য করুন, 100 গ্রাম ইউরিয়া সার, 250 গ্রাম খৈল, 300 গ্রাম গোবর, এই তিনটা উপাদান পানিতে ভিজিয়ে রাখতে হবে 1% পুকুরের জন্য। আপনার পুকুর যে পরিমাণ হবে সেই হিসাবে আপনি এই হিসাবটা ক্যালকুলেশন করে নেবেন এবং হিসাব করে নিয়ে এইভাবে পানিতে ভিজিয়ে রাখবেন। 100 গ্রাম ইউরিয়া সার, 250 গ্রাম খৈল এবং 300 গ্রাম গোবর, এটা প্রথমে পানিতে ভিজিয়ে রাখতে হবে একদিন, অন্তত 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। এটা একটা বালতি বা বিভিন্ন জিনিসের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন, যেভাবে সুবিধা হয় ভিজিয়ে রাখবেন। এটা ভিজিয়ে রাখার পর এটা প্রতি 1% পুকুরে এইভাবে এটাকে কী করে দিবেন, পানির মধ্যে দিয়ে দিবেন, ছিটিয়ে দিবেন। এটা এইভাবে পরপর তিনবার দিবেন, অর্থাৎ আজকে যদি এইভাবে প্রতি 1% দেন, দেওয়ার পর 3 দিন পরে আবারও দিবেন। হুবহু এই নিয়মে 100 গ্রাম ইউরিয়া সার এবং 250 গ্রাম খৈল, 300 গ্রাম গোবর, এটা পানিতে ভিজিয়ে রেখে 3 দিন পর আবারও দিবেন। এভাবে 3 বার দিবেন, অর্থাৎ যখন 3 বার দেওয়া হয়ে যাবে, এটা প্রথমে 250 এটা দেওয়ার পরে 3 দিন পর আবারও এটা দিবেন, এরপর আর এর মাঝখানে 3 দিন বাকি রেখে এরপর আবারও এই নিয়মে দিবেন পুকুরে। পানি দেওয়ার পর যখন প্রায় প্রথম দিন থেকে নিয়ে এই পর্যন্ত 12 দিন হয়ে যাবে, তখন 12-13 দিন হয়ে যাবে, তখন দেখবেন পানির মধ্যে একটু হালকা সবুজ কালার আসছে, একটু পানিটা সবুজ কালারিং হয়ে যাবে হালকা হালকা। তো এতে করে মাছের কোনো ক্ষতি হবে না, মাছও চাষ করতে পারবেন পাশাপাশি, কোনো সমস্যা নেই। এতে করে যখন দেখবেন যে মাছ পানিটা মোটামুটি একটু সবুজ কালার হয়ে যাচ্ছে হালকা, তখন বুঝতে পারবেন যে এখানে এই পুকুরটা এখন শামুক চাষের উপযোগী হয়েছে, এখানে এখন শামুক চাষ করা যাবে। তো শামুক এরপরে প্রতি 1% জায়গার জন্য 300-400 গ্রাম শামুক, জীবিত শামুক পুকুরে ছেড়ে দিবেন। ছেড়ে দিলে এতে করে দেখা যাবে যে শামুকটা এখানে পরবর্তী 14-15 দিনের মধ্যেই তারা প্রজন্ম বিস্তার লাভ করবে, তারা এরকমভাবে এখানে ছড়াই যাবে, ডিম দিবে বা শামুক থেকে বাচ্চা হয়ে যাবে, অর্থাৎ শামুক প্রচুর পরিমাণ শামুক বেড়ে যাবে সেখানে। মাত্র শামুক দেওয়ার 13-15 দিনের মধ্যেই শামুক অনেকাংশে বেড়ে যাবে, এর পরবর্তী 30-40 দিনের মধ্যেই শামুক আপনি সংগ্রহ করতে পারবেন আপনার পুকুর থেকে। তো দর্শক, এই ছিল শামুক চাষের পদ্ধতি, আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন। শামুক চাষ আসলে হাঁসের জন্য কিন্তু খাদ্য ব্যবস্থাপনা খুবই জরুরি একটা বিষয়। তো আপনি যদি আপনার পুকুরে
শামুক চাষ করতে পারেন, এতে করে আপনার খাদ্য খরচ অনেকাংশে কমে যাবে। তো দর্শক, মাছলিবি হাঁসের খামারে কিন্তু এভাবেই হাঁসকে খাওয়ানো হয় এবং লালন পালন করা হয়। দর্শক, আশা করি আমাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং আরও যেসব বিষয়ে আপনারা জানতে চান আমাদের কাছ থেকে সেসব বিষয়ে জেনে নিতে পারবেন। দর্শক, আমাদের কমেন্টের মাধ্যমে জানান, আমরা সেসব বিষয়ে আপনাদেরকে সহযোগিতা করব এবং জানানোর চেষ্টা করব। দর্শক, আমরা আমাদের মাছলিবি হাঁসের খামারের পক্ষ থেকে সারা বাংলাদেশে নিজস্ব গাড়ির মাধ্যমে বেইজিং, খাকি ক্যাম্বেল, জিনডিং, ইন্ডিয়ান রানার সহ অন্যান্য জাতের হাঁস সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি। তো দর্শক, দেশের যে কোনো স্থান থেকে আপনি কিন্তু আমাদের কাছ থেকে মাছলিবি হাঁসের খামারের কাছ থেকে হাঁস ক্রয় করতে পারেন। তো দেশের যে কোনো স্থান থেকে আমাদেরকে কল করুন, আমরা আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে আপনার অঞ্চলে পৌঁছে দেব। আমাদের কাছে একদিন বয়সী খাকি ক্যাম্বেল থেকে একদিন বয়সী খাকি ক্যাম্বেলের বাচ্চা এবং দুই মাস, তিন মাস, চার মাস, পাঁচ মাস বয়সী খাকি ক্যাম্বেল হাঁস, খাকি তারপর জিনডিং হাঁস এবং অন্যান্য হাঁস এবং ডিম পাড়া হাঁসও আমরা বিক্রি করে থাকি। যারা সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে হাঁস, আমাদের হাঁসগুলো নিশ্চিত থাকতে পারেন, ভ্যাকসিন নিশ্চিত করা, এই হাঁসগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারেন। স্ক্রিনে দেয় নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে হাঁস সংগ্রহ করতে পারেন। তো দর্শক, দেখাবো নতুন আরও আরও ভালো কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।